ফ্রেন্ডস আপনি যদি একজন বিপ অ্যাপ ব্যবহারকারী হন এবং আপনি যদি বুঝতে না পারেন বিপ অ্যাপে আপনার কোন ফ্রেন্ড লাইনে আছে এবং কোন ফ্রেন্ড লাইনে নেই তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বিপ অ্যাপে কিভাবে আপনি বুঝতে পারবেন আপনার কোন ফ্রেন্ড লাইনে আছে এবং কোন ফ্রেন্ড লাইনে নেই যেহেতু এটি একটি নতুন অ্যাপ অনেকেই বুঝতে পারছেন না আপনার কোন ফ্রেন্ড লাইনে আছে এবং কোন ফ্রেন্ড লাইনে নেই ফ্রেন্ডস এখন দেখিয়ে দেব বিপ অ্যাপে কেউ লাইনে আছে কিনা না সেটা কীভাবে বুঝবেন তার জন্য এখান থেকে বিপ অ্যাপটি ওপেন করি বিপ অ্যাপটি ওপেন করার পর আপনার মোবাইলে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বারগুলো এখানে দেখাবে এবং মেসেঞ্জারের যে সুবিধাটা ছিল যারা লাইনে থাকতো তাদের জন্য ছোট্ট একটি সবুজ লাইটের মতো থাকতো যাদের নাম্বারের মধ্যে ওই লাইটটি জ্বলে থাকতো যাদের অ্যাকাউন্টে ওই লাইটটি জ্বলে থাকতো আমরা বুঝতে পারতাম যে তারা লাইনে আছে। কিন্তু বিপ অ্যাপের মধ্যে এই ধরনের কোনো সিস্টেম নেই যেহেতু এটা একটি নতুন অ্যাপ আমার মনে হয় যে কিছু দিনের মধ্যেই অনেক সুন্দর এবং অনেক ভালো একটি সিস্টেম বের করবে এটাতে লাইনে আছে কিনা দেখার জন্য আপনার ওই ফ্রেন্ডের আইডিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন টুডে চারটে তিরিশ পি মানে এই আইডিটি চারটে তিরিশ পি এ লাইনে ছিল এখন লাইনে নেই যেমন এখান থেকে দেখে যাই যেমন এখানে আরেকটা আইডি আছে এটি ওপেন করি এটি ওপেন করার পর এখানে দেখি কি দেখায় যেমন এখানে দেখতে পাচ্ছেন অনলাইন মানে এই আইডিটি এখন লাইনে আছে ফ্রেন্ডস মেসেঞ্জারের মতো এটাতে ওই রকম কোনো অপশন দেয়নি তবে আমার মনে হয় যে কিছুদিনের মধ্যে আপনি ওই ধরনের একটি অপশন পেয়ে যাবেন যেটা দেখে আপনি সহজেই বুঝতে পারবেন যে আপনার ফ্রেন্ড লাইনে আছে কি নাই আর যদি আপনি বিপ অ্যাপ বিষয়ে ছোটোখাটো সেটিংস খুঁটিনাটি বিষয়গুলো দেখতে চান তাহলে এই চ্যানেলে যাওয়ার পরে আপনি সেগুলো দেখে নিতে পারেন বিপ অ্যাপ বিষয়ে এই চ্যানেলে বিভিন্ন ধরনের টিউটোরিয়াল আপলোড করা হয়েছে আমার মনে হয় যে ওইখান থেকে আপনি বিপ অ্যাপ বিষয়ে বিভিন্ন কিছু শিখতে পারবেন যেগুলো শেখার পরে আপনি বিপ অ্যাপটাকে অনেক সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফিজ